দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের সাধারণ গণিত বইয়ের জ্যামিতি অংশের একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, সেজন্য এখানে উপস্থিত হয়েছি। সকলে মনোযোগ দিয়ে প্রথমে প্রশ্নটি দেখো। দুইটি যদি অঙ্কে স্পর্শ করত শুধু অঙ্কন করতে বলা হয়নি। আমি প্রথমে 5 সেন্টিমিটার ব্যাসের বিশিষ্ট একটি বৃত্ত আঁকব, শুধু 5 সেন্টিমিটার। এখানে 5 সেন্টিমিটার ভাগ দিব, এটা 5 সেন্টিমিটার, সেই এটা সমান করে ব্যাসের দুই এক বৃত্ত আঁকি। এবার এখানে একটি স্পর্শক অঙ্কন করব। প্রথমে তুমি যে কোনো এখানে একটি লম্বা আঁকবো, জাস্ট যে কোনো আমার একটি বৃত্ত সাথে দিব, লম্বা আঁকবো। কেন স্পর্শ হয়েছে সেটা বলতেছি, তোমরা জানো যে বৃত্তের যে কোনো কিন্তু স্পর্শ স্পর্শ কিন্তু আমি বেশি দুই ফল লম্ব, এটা যেহেতু স্পর্শ তাহলে এগুলো ফল লম্ব হবে। আমি লম্বে স্পর্শ কম্পন করছি, এখানে বলছি স্পর্শ কাঙ্ক, তাহলে মনটা এগিয়ে এই স্পর্শ হয়ে গেছে। শুধু অঙ্কন করতে বলছে, এখানে এই চোখগুলো কমপ্লিট। এখানে খ বসে সকলে লক্ষ্য করো, আমি এখানে পুরো অংশটুকু লিখে নিয়ে শুরু দেখছি দেওয়া আছে, এখানে যা আছে এক হ্যান্ডি এক হ্যান্ডি এখানে খালি লেগে গেছি, মানে একটা হিন্দুতে থাকবে যে হিন্দুতে স্পর্শ করে একদম এই পর্যন্ত আসবে, এই হিন্দুতে এই পর্যন্ত আসবে। পাওয়ার পর বুঝে ট্রেডিশনাল বিধি কিন্তু এখান থেকে আছে অঙ্কন অধিকার যোগ করি প্রমাণ ছোট বৃত্তটা শুধু লক্ষ্য করো, তোমরা এই বৃত্তটা একটা ছোট বৃত্ত, যদি এই বৃত্তটা হয় এটা একটা বৃত্ত হয়, তোমরা জানো যে এটা যদি স্পর্শ হয় তাহলে এইটা এটার ভুল লম্ব, তাহলে একটা ছোট বৃত্তটা দেখো, যেহেতু এই বৃত্তি স্পর্শ সেহেতু এটা এই ভুল লম্ব, যেহেতু ক্ষুদ্র বৃত্তের কেন্দ্র তেমন বৃত্তটির প্রস্থ লম্বটা এটা একটা জানি তোমরা ক্লাস এইটি পড়েছ, সেজন্য সেটাই লিখে দেখো, দিয়ে তুমি কিন্তু ক্যামেরা বলো
এবং এই একটি ব্যাকগ্রাউন্ড যায় সুতরাং কোটি নম্বর যদি বলে এর সমান দিবি কিছু শিক্ষার্থী এই জায়গাটিকে অনেক ছোট বলেও এরকম সমস্ত জায়গাটি বোর্ড পরীক্ষায় আসে তোমরা এগুলিও ভালো করে দেখতে হবে এরপর তোমরা গণনা প্রশ্নটি লক্ষ্য করো তবে মন করো যে তাদের কেন্দ্র দেয় এবং স্পর্শ বিন্দু সংরক্ষ এই কথাটা একটা দিন থাকবে দেখো বিদ্যুৎ দুটি সমকেন্দ্রিক নাম আলাদা আলাদা অবস্থিত শুধু ও কেন বিশিষ্ট বৃত্তটা আমি এখানে আলাদা করে আছি দেখো ও কেন বিশিষ্ট বৃত্তে উপরস্থ কি বৃত্তে ই কিউ আর একটি স্পর্শ তাহলে ও কিউটা কি বৃত্তে ই আর উপর নব হবে কারণ তোমরা জানো যে বৃত্তে যে কোনো কিন্তু অঙ্কিত স্পর্শ স্পর্শ বিন্দু আমি বাসাটির উপর নব তাহলে চিত্র লক্ষ্য করা হোক এখানে ও কিউটা ই আর উপর কি বৃত্তে নব সেটাই লিখছি দেখো একই কথাটাই লিখছি তোমার বইয়ের বই স্পর্শকের মাধ্যমে আছে আমি এটা অন্য স্পর্শকের মাধ্যমে দিয়েছি তোমরা ভালো করে দেখবে সবাই আসার আগে বুঝতে পারছো যদি না বুঝে থাকো পরবর্তী ক্লাসে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি তোমরা কমেন্টসে দিয়ে বলো যে আমি ওইটুকু বুঝি নাই তাহলে সবাই সুস্থ থাকো ভালো থাকো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে